শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আগুনে পোড়া নাকি সবচেয়ে বেশি কষ্ট হয়, আর এই পোড়া দেখতেও মানুষের বেশি কষ্ট হয়। আজকে সকাল থেকেই এই আগুনে পোড়ার, আপনারা জানেন যে সীতাকুণ্ডে এই যে কন্টেইনারে যে আগুন লেগে যে এই যে মানুষ, এই পর্যন্ত 46 জন মানুষ জানা মতে তারা নিহত হয়েছেন। এর মধ্যে হচ্ছে গিয়ে 10 জনই হচ্ছেন গিয়ে ফায়ার ফাইটার, যারা আমরা বলি যে এই যে আগুন লাগলে যারা দ্রুত দৌড়ে যান, এরকম ফায়ার ফাইটার অগ্নি নির্বাপন যারা করেন তারা 10 জন মারা গেছেন। তো আমার কথা হচ্ছে যে যে কথাটা বলতে চাই যে বাংলাদেশে কি আমার কাছে মনে হয় যে যদি কেউ পারমাণবিক বোমাও নিয়ে আসে তাও কি এটা ধরার সক্ষমতা আমাদের আছে নাকি না? আমাদের যারা তারা জানবেনই না যে ভিতরে ইউরেনিয়াম ঢুকে গেছে বা পারমাণবিক বোমা ঢুকে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে কি, রিপোর্টে দেখলাম যে এই ডিপোতে যে রাসায়নিক এইসব জিনিসপত্র আছে এটা নাকি ঘোষণাই করা হয় নাই, ফাঁকি দিয়ে এটা রেখে দেওয়া হয়েছে। আর যার কারণে যখন ফায়ার ফাইটাররা যখন আগুন নিভাতে গেলেন তারা সাধারণ আগুন ভেবে যে দূরত্বে থাকার কথা এই দূরত্বেই ছিলেন, কিন্তু এটা যে অসাধারণ আগুন, রাসায়নিকের আগুন যে অসাধারণ আগুন এটা ফায়ার ফাইটাররা জানতেন না। যার কারণে খেয়াল করে দেখেন 46 জন যদি মারা যায় তাইলে আর 10 জন মারা গেছেন হচ্ছে গিয়ে ফায়ার ফাইটার আগুন নিভাতে গিয়ে। তো এর মানে হচ্ছে গিয়ে 36 জন মারা গেছেন হচ্ছে গিয়ে আগুনের ধরে নিলাম অ্যাক্সিডেন্টে। আর এই 10 জন যে তথ্য না জানার কারণে যে এখানে যে রাসায়নিক দ্রব্যাদি আছে যারা ডিপোর মালিকরা জানানি নাই, আমি মনে করি যে এই 36 জন যদি অ্যাক্সিডেন্টে মরার কারণে যে মামলা হবে অবশ্যই এই ফায়ার ফাইটার 10 জন মারার যে মারা যাওয়ার এটার কারণ হবে একান্তই হচ্ছে গিয়ে এটা ম্যানস্লটার, এটাকে যেটা বলা হয় যে ইন্টেনশনালি মার্ডার হিসেবে চার্জ আনা যেতে পারে। কেননা কারণ আপনি মালিকরা যখন জানতেন যে এখানে রাসায়নিক জিনিসপত্র আছে তৎক্ষণাৎ তারা এখানে জানাইতে দরকার ছিল যে এখানে রাসায়নিক জিনিসপত্র আছে এখানে আগুন হবে ভিন্ন, এবং কারণ তারা এটা জানান নাই, কারণ তারা নিজেরাই ফাঁকি দিয়ে এখানে এইসব রাসায়নিক জিনিসপত্র নিয়ে আসছেন। এবং আপনারা আশ্চর্য হবেন যে এই যে তাপ, এই তাপটা প্রায় 4 কিলোমিটার জায়গা পর্যন্ত, এটা রীতিমতো ছোটখাটো একটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হয়েছে। এখন আপনারা তো যথারীতি 10 লাখ টাকা দিবেন, যারা আহত হয়েছে তাদেরকে কিছু টাকা দিবেন। পুরান ঢাকাতে কিছুদিন আগে আগুনে জ্বলছে মানুষ, আমরা কিছুদিন দুই একদিন কথা বলছে, পত্রিকারও কথা বলছে। এখন অনেকটা এরকম হয়ে গেছে যে আমরা ধরেই নিছি মানসিকভাবে যে কিছু মানুষ বাংলাদেশে প্রায়ই বিভিন্নভাবে মারা যাওয়াটা এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। যদি এই ধরনের কিছু মেনে নিয়ে থাকি আমরা তাহলে আর আমাদের কথা বলার দরকার নাই, এমনিতেই হবে। কিন্তু যদি মেনে নিয়ে না থাকেন, যদি মনে করেন যে মানুষের জীবনের দাম এখনো বাংলাদেশে কিছু আছে, বা আপনারা যারা দায়িত্বে আপনারা বিশ্বাস করেন যে মানুষের জীবনের দাম আপনারা দেন, তাহলে কেন শুধুমাত্র এখন পর্যন্ত আমি মনে করি যে এই যে আমাদের যে ফায়ার ফাইটাররা যে মারা গেল, বাংলাদেশের ইতিহাসে এত বেশি ফায়ার ফাইটার কখনো আগে মরছে বলে জানা যায়নি, কিন্তু আমি তাদের আত্মার মানে মাগফিরাত কামনা করতেছি যারাই মারা গেছেন। কিন্তু একই সাথে দাবি করতেছি সরকারের কাছে যে এই যে না জানার কারণে যে এই মানুষগুলো মারা গেল, একটা ছেলে লাইভ করাকালীন সময় আমি দেখলাম যে ভিডিও লাইভ করতেছিল, সে তো জানেই না যে এখানে রাসায়নিক দ্রব্যাদু আছে, যে ধরে নিলাম যে তারটা তো আর আপনারা জানতেন না, সেও তো মারা গেছে। কিন্তু এই মালিক বা ডিপুর মালিকরা তো জানতেন যে এখানে এই ধরনের আগুন লাগতে পারে এবং এই ধরনের ব্যাপ্তি হইতে পারে, এইটা না জানানোর কারণে লুকায়া এইসব আনার কারণে এদের বিরুদ্ধে একটা বড় চার্জ যদি না আনেন তাহলে ধরে নিতে হবে যে কোনোভাবে আপনারা এই সোসাইটিকে হাত দিতে চান না। কারণ যারা মারা গেছে তাদের পক্ষে বলার মতো মানুষ খুবই কম, হয়তো পত্রিকা দুই একদিন বলবে বা নিউজ আইটেম দুই একদিন বলবে বা আমরা দুই একদিন বলবো, কিন্তু যাদের কারণে মারা গেল তাদেরকে হাত দেওয়ার ক্ষমতা কি আদৌ আপনাদের আছে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন যাতে পরবর্তীতে যেন মৃত্যু ঠেকানো যায়, এই দাবিটুকু সরকারের কাছে রেখে, বিশেষ করে আমার জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে আমার এটাই দাবি যে কাউকে ছাড় দিবেন না, যা হওয়ার তো হইছেই, কাউকে ছাড় দিবেন না। এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এই জন্য যা যা করণীয় আপনারা করবেন, কারণ প্রতিদিন সকালবেলা উঠেই এই ধরনের খবরে আমরা যারা জীবিত আছি তারা আর অসুস্থ হইতে চাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন।